আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। সকাল 11টায় আমাদের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন ক্লাস আমি শুরু করতে যাচ্ছি। ক্লাসে একজনকে দেখতে পাচ্ছি, তোমরা প্রত্যেকেই তোমাদের রোল নাম্বারগুলো কমেন্ট বক্সে লিখে দাও, আমরা উপস্থিতি নিব। वालेकुम अस्सलाम, 543 525। वालेकुम अस्सलाम, अच्छा जरा आसार साथे साथे तुम्हारे कमेंट बक्से रोल नम्बर गुलो लिखे दिओ। आमरा आमादेर सप्तम अध्याय शुरू करेछिलाम, सेई सप्तम अध्यायटा আমরা পড়াচ্ছি পাইকারি ও খুচরা ব্যবসায়। গত ক্লাসে আমরা পাইকারি ব্যবসায়ের প্রকারভেদ পড়েছিলাম, আজকে আমরা এর বাকি অংশগুলো পড়ব। ওয়ালাইকুম আসসালাম, 507। ওয়ালাইকুম আসসালাম, 518। 552। রোল 507কে আমি বলবো এখন থেকে ক্লাসে রেগুলার থাকতে, তোমাকে খুব একটা ক্লাসে পাওয়া যায়নি, পরবর্তী ক্লাসগুলোতে উপস্থিত থাকার চেষ্টা করবে নিয়মিতভাবে। আচ্ছা, আমরা তাহলে আমাদের পাইকারি ব্যবসায়ের প্রকারভেদ যে আমরা শুরু করেছিলাম, সেক্ষেত্রে আমরা জানি পাইকারি ব্যবসায়কে প্রধান তিনটা ভাগে ভাগ করেছি আমরা, মার্চেন্ট পাইকার, দালাল এবং এজেন্ট। ওয়ালাইকুম আসসালাম, 534। উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ীদের শাখা ও অফিস, তাহলে এই তিনটা প্রধান শ্রেণীতে আমরা পাইকারি ব্যবসায়কে ভাগ করেছিলাম। তো গত ক্লাসে আমরা মার্চেন্ট পাইকার যে তার, ওয়ালাইকুম আসসালাম, 537। মার্চেন্ট পাইকারের যে প্রধান দুইটা শ্রেণী বিভাগ রয়েছে, পূর্ণ সেবাদানকারী মার্চেন্ট পাইকার এবং সীমিত সেবাদানকারী মার্চেন্ট পাইকার, এর মধ্যে পূর্ণ সেবাদানকারী মার্চেন্ট পাইকারগুলো আমরা পড়েছিলাম। আজকে আমরা পড়ব মার্চেন্ট পাইকারদের মধ্যে যারা সীমিত সেবাদানকারী মার্চেন্ট পাইকার রয়েছে। আচ্ছা, সীমিত সেবাদানকারী মার্চেন্ট পাইকার হচ্ছে তারা যে সকল পাইকারি ব্যবসায়ীরা পণ্যের মালিকানা লাভ করবে ঠিকই, তারা পণ্যটা পাইকারি ব্যবসায় ক্রয় করে পরবর্তীতে বিক্রয় করবে, এভাবে পাইকারি ব্যবসায় পরিচালনা করবে, তবে পাইকারি ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট যে সকল আরও বিভিন্ন সেবা রয়েছে তার সকল সেবা তারা প্রদান করে থাকে না। দেখা যাচ্ছে তারা নির্দিষ্ট কোনো এক বা একের অধিক এক বা দুই এরকম সেবা প্রদান করে থাকে এবং সেই সেবায় তারা বিশেষায়িত হয়ে থাকে। তার মানে ওই ধরনের বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য সম্পন্ন এক বা একের অধিক বৈশিষ্ট্য সম্পন্ন সেবা প্রদান করে থাকে এই সীমিত সেবাদানকারী পাইকাররা। তাহলে আমরা বলবো যে সকল পাইকারি ব্যবসায়ীরা পণ্যের মালিকানা লাভ করলেও পাইকারি ব্যবসার অন্যান্য কার্যাবলী যেমন পণ্য সরবরাহ করা, ঋণ প্রদান করা, মজুত পণ্য নিয়ন্ত্রণ করা, বাজার তথ্য সরবরাহ করা, তারপর হচ্ছে পণ্যের বিজ্ঞাপনের ব্যবস্থা করা, মানে বিপণন কার্যাবলী সম্পাদন করা, এই সকল কার্য তারা সম্পাদন করবে না বা করলেও সীমিত একটা কি দুইটা তারা সেবা প্রদান করে থাকে, এই ধরনের পাইকারকে আমরা বলবো সীমিত সেবাদানকারী পাইকার। ওয়ালাইকুম আসসালাম, 531। আচ্ছা, তাহলে সীমিত সেবাদানকারী পাইকার হচ্ছে এক ধরনের মধ্যস্থ ব্যবসায়ী যারা পণ্যের মালিকানা গ্রহণ করে কিন্তু পাইকারের সম্পাদিত কাজের একটি বা কয়েকটিতে অভিজ্ঞ হয়ে থাকে। তার মানে তারা এই যে আমার সংশ্লিষ্ট যে সেবাগুলো পাইকাররা সাধারণত দিয়ে থাকে তার মধ্যে তারা একটা বা দুইটা সেবা প্রদান করবে এবং এই বিষয়ে তারা অভিজ্ঞ হয়ে থাকে। তাদের পাইকারি ব্যবসার বৈশিষ্ট্যই হচ্ছে এই ধরনের সেবা সম্বলিত পাইকারি ব্যবসায়।
আচ্ছা, এবার আসো আমাদের এই সীমিত সেবাদানকারী পাইকারদের শ্রেণী বিন্যাস। এক নম্বর হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যারি পাইকার, 553, 511, 575। তাহলে আমরা পড়ি এক নাম্বার, যে আমাদের সীমিত সেবাদানকারী পাইকারদেরকে প্রধান যে ছয়টা ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যারি পাইকার। ক্যাশ অ্যান্ড প্যারি পাইকার হচ্ছে সেই ধরনের পাইকার বা হোলসেলার যারা সীমিত লাইনের পণ্য, তার মানে দেখা যাচ্ছে যে অনেক বেশি সংখ্যক পণ্য নিয়ে তারা কাজ করে না, তারা নির্দিষ্ট কোনো অল্প কিছু সীমিত কোনো একটা লাইনের, বা যেমন যদি দেখা যায় যে শুধুমাত্র খাদ্যদ্রব্য, এরকম সীমিত লাইনের কোনো একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যের পণ্য নিয়ে তারা যে পণ্যটা দ্রুত বিক্রয় করা সম্ভব, মানে খুব সহজে বিক্রয় করতে পারবে এবং নগদে তার ছোটো ছোটো খুচরা বিক্রেতাদের কাছে পণ্যটা বিক্রয় করে থাকে। তাহলে ক্যাশ অ্যান্ড ক্যারি পাইকারদের বৈশিষ্ট্য হচ্ছে যে সকল পাইকারি ব্যবসায়ীরা খুব অল্প কিছু সীমিত লাইনের পণ্য নিবে এবং সেই পণ্যটা তারা দ্রুত বিক্রয় করতে সক্ষম, যেগুলো সহজে বিক্রয় করা যায়, এবং এই পণ্যগুলো অবশ্যই তারা নগদে বিক্রয় করবে এবং ছোট ছোট আকারে যে খুচরা বিক্রেতা রয়েছে অল্প অল্প পরিমাণে তারা বিক্রয় করে থাকে। এদেরকে আমরা বলবো ক্যাশ অ্যান্ড ক্যারি পাইকার। আর এই ধরনের পাইকাররা আমরা সীমিত সেবাদানকারী পাইকার বলে, কারণ হচ্ছে তারা যেহেতু নগদ মূল্যে পণ্যটা বিক্রয় করে থাকে এবং পাইকারি ব্যবসার অন্যান্য যে মজুদ করা, সংরক্ষণ করা, এই ধরনের কোনো সুবিধা তারা প্রদান করে না। তাহলে এক নম্বর হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যারি পাইকার। দুই নম্বর হচ্ছে ট্রাক পাইকার। যে সকল পাইকার স্পট বা কার্যস্থান পরিদর্শন ও নির্বাচনের মাধ্যমে নগদ মূল্যে সীমিত সেবায় ক্রেতাদেরকে সরাসরি পণ্য সরবরাহ করে তাকে ট্রাক পাইকার বলে। ট্রাক পাইকাররা দেখা যাচ্ছে যে তারা তাদের নিজস্ব যে পরিবহন ব্যবস্থার মাধ্যমে তারা খুচরা ব্যবসায়ীদের কাছে নিজেরাই কার্য জায়গায় যেখানে পণ্যটা বিক্রয় করবে সেই জায়গায় নিজেরাই তারা পরিদর্শন করবে এবং বিক্রয়ের স্থান তারা নির্বাচন করে নগদ অর্থে পণ্যটা তারা বিক্রয় করে থাকে। এবং সাধারণত দেখা যাচ্ছে যে এরাও সীমিত পণ্য সারির নিয়ে কাজ করে এবং আধা পচনশীল পণ্য তারা এই ধরনের ট্রাক পাইকাররা বিক্রয় করে থাকে। বিশেষ করে আমরা যে দেখি বিভিন্ন বেকারি আইটেমগুলো দেখে থাকি, বেকারির পাউরুটি, তারপর বিভিন্ন স্ন্যাক্স, কেক, এই আইটেমগুলো সাধারণত ট্রাক পাইকারের মাধ্যমে খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করা হয়। দেখা যাচ্ছে যে এই ধরনের পণ্যগুলো কী করছে, পাইকাররা নিজেরাই তাদের পরিবহনের মাধ্যমে বিক্রয় স্থান তারা পরিদর্শন করে সেখানে তাদের যে বিক্রেতা নির্বাচিত করে তারা নগদ মূল্যে পণ্যগুলো বিক্রয় করে থাকে। সুপার মার্কেট, ছোটো মুদির দোকান, হসপিটাল, ক্যাফেটেরিয়া, সাধারণত এইসব এরিয়াগুলোতে বা এইসব স্থানগুলো তারা তাদের বিক্রয়ের কেন্দ্র হিসাবে বা ক্রেতা হিসাবে নির্বাচন করে থাকে। তিন নম্বর হচ্ছে ড্রপ শিপার্স। যে সকল পাইকারি ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ী বা অন্য কোনো শিল্পীয় ব্যবহারকারীর নিকট থেকে পণ্যের অর্ডার সংগ্রহ করে ওই পণ্যের উৎপাদনকারীকে অর্ডার পৌঁছে দেয় তাদেরকে ড্রপ শিপার্স বলে। সাধারণত ড্রপ শিপার্স পাইকাররা দেখা যাচ্ছে যে খুচরা ব্যবসায়ী বা শিল্পীয় ব্যবহারকারীদের কাছ থেকে পণ্যের অর্ডারটা শুধু তারা গ্রহণ করবে। এক্ষেত্রে তারা কোনো পণ্য সরাসরি ক্রেতার কাছে বিক্রয় করে না, পণ্যে কোনো উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা সরাসরি তারা ক্রয় করছে না, তারা মজুত করছে না, কোনো ধরনের প্রচারণামূলক কার্যক্রমেরও দায়িত্ব গ্রহণ করে না। তারা শুধুমাত্র কী করবে, বিক্রেতার কাছ থেকে পণ্যের অর্ডারটা কালেক্ট করবে এবং সেই অর্ডারটা উৎপাদনকারীর কাছে তারা পৌঁছে দিবে এবং পরবর্তীতে এই উৎপাদনকারী সেই অনুযায়ী বিক্রেতাকে মাল প্রেরণ করে থাকে। এদেরকে আমরা ড্রপ শিপার্স বলে থাকি। এই ধরনের পাইকারি ব্যবসায়ীদেরকে আমরা ড্রপ শিপার্স বলে থাকি। সাধারণত ভারী যন্ত্রপাতি, কাঠ, কয়লা এ ধরনের পণ্যের বিক্রয়ের ক্ষেত্রে ড্রপ শিপার্সরা কাজ করে থাকে। এরপর হচ্ছে
555, 558, 535, 527। তোমরা আরেকটু আগে ক্লাস ঠিক 11টায় আসার চেষ্টা করবে। 541, 532, আর ক্লাসের পুরোটাই তোমরা করার চেষ্টা করবে, যাতে তোমাদের রেগুলার পড়ার সাথে তোমরা সবসময় সম্পৃক্ত থাকো। 528। আচ্ছা, আমাদের 4 নম্বর সীমিত সেবাদানকারী পাইকারদের মধ্যে রয়েছে হচ্ছে র্যাগ জবার্স। যে সকল পাইকারি ব্যবসায়ীরা খাদ্য সামগ্রী ব্যতীত অন্যান্য পণ্য যেমন খেলনা, পুস্তক, হার্ডওয়্যার, তারপর কাগজ, কলম, পেন্সিল ইত্যাদি বিক্রয়ের জন্য তারা কি করবে, তাদের যে দোকান নির্দিষ্ট বিক্রয় স্থানে তারা র্যাকের মাধ্যমে পণ্যটা বিক্রয় করবে, সেই পণ্য বিক্রয়ের ক্ষেত্রে মূল্য নির্ধারণ করবে, পণ্য বিক্রয়ের জন্য তারা বিভিন্ন প্রমোশনাল কার্যক্রম প্রচার করবে, প্রমোশনের তারা সহায়তা করবে, প্রচার করবে, এই ধরনের পাইকারকে বলা হয় র্যাগ জবার্স। সাধারণত র্যাগ জবার্সটা খাদ্য সামগ্রী ছাড়া অন্যান্য পণ্যের ক্ষেত্রে এই তারা কাজ করে থাকে, এবং দেখা যাচ্ছে তারা তাদের নিজস্ব র্যাকে পণ্যটা প্রদর্শন করছে। দেখা যাচ্ছে যে র্যাগ জবার্সরা সাধারণত খাদ্য সামগ্রী ছাড়া অন্যান্য যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো তারা তাদের র্যাকে প্রদর্শনের মাধ্যমে তারা পণ্যটা বিক্রয় করে থাকে, খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে থাকে, এবং এক্ষেত্রে তারা যে পণ্যটা প্রদর্শন করছে সে বিক্রয়ের জন্য সেটা পণ্যের প্রমোশনেও তারা সহায়তা করছে, এবং পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণেও কিন্তু তারা র্যাগ জবার্সরা ভূমিকা পালন করে থাকে। সাধারণত খাদ্য সামগ্রী পণ্যগুলো র্যাগ জবার্সরা বিক্রয় করে না, এছাড়া অন্যান্য যে কোনো পণ্য দেখা যাচ্ছে যে খেলনা বা যেগুলি সাধারণত নষ্ট হচ্ছে না সেই ধরনের পণ্য সামগ্রীগুলো র্যাগ জবার্সরা তাদের নিজস্ব র্যাকে প্রদর্শন করে পণ্যটা বিক্রয় করে থাকে। এরপর আসো উৎপাদনকারীদের সমবায় সমিতি। এটা সম্পর্কে আমরা আগেও একটু পড়েছিলাম যে দেখা যাচ্ছে যে পণ্য উৎপাদনকারীরা পণ্যের মূল্য যে সঠিক পায় না সেক্ষেত্রে এই উৎপাদনকারীদের সমবায় সমিতি কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করতে পারে। বিশেষ করে কৃষিজাত পণ্য উৎপাদনকারীরা কি কৃষকরা কি করবে, একত্রিত হয়ে লেনদেনের মাধ্যমে অর্জিত মুনাফা সদস্যদের মধ্যে ভাগ করে নেবে। সহজ কথায় যে কৃষকরা উৎপাদনকারী কৃষকরা নিজেদের মধ্যে একটা সমবায় সমিতি গঠন করবে, এবং সেই সমবায় সমিতির মাধ্যমে তারা বাজারে পণ্যটা বিক্রয় করে থাকবে, এবং দেখা যাচ্ছে যে তারা এভাবে তারা পণ্যগুলো বিক্রয়ের মাধ্যমে তারা যে মুনাফা পাবে, অর্জিত তাদের মুনাফা হবে, সেই মুনাফাগুলো সকল সদস্য তারা ভাগ করে তারা নিবে। এভাবে উৎপাদনকারী সমবায় সমিতি কাজ করে থাকে। এরা দেখা যাচ্ছে প্রায় পূর্ণ সেবাদানকারীর মতো পাইকারদের মতো কাজ করে, কিন্তু পূর্ণ সেবাদানকারী পাইকারদের মতো সকল সুবিধা তারা দিচ্ছে না, তবে যে প্রায় সুবিধাই তারা এই উৎপাদনকারী সমবায় সমিতির ক্ষেত্রে পাইকারের ক্ষেত্রে প্রদান করে থাকে। এবং এই উৎপাদনকারীদের সমবায় সমিতির ক্ষেত্রে তারা কি করবে, নিজেদের পণ্য উন্নয়নের জন্য তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবে, তারা পণ্য বিক্রয়ের জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করবে, এবং এর ফলে কৃষক যারা রয়েছে উৎপাদনকারী তারা কিন্তু ন্যায্য মূল্য প্রাপ্তির ক্ষেত্রে এই এই ধরনের উৎপাদনকারীদের সমবায় সমিতি একটা বিরাট ভূমিকা পালন করে থাকে। এরপর হচ্ছে মেল অর্ডার হোলসেলার। যে সকল পাইকারি ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ী বা শিল্পী ও ব্যবহারকারীদের নিকট থেকে যারা অর্ডার সংগ্রহ করে, এবং তারা দেখা যাচ্ছে যে এরকম খুচরা ব্যবসায়ীদেরকে তাদের পণ্যের ক্যাটালগ প্রেরণ করে,
এবং ক্যাটালগ প্রেরণের মাধ্যমে সেই ক্যাটালগ দেখে খুচরা ব্যবসায়ী বা শিল্পী ও ব্যবহারকারীরা নির্দিষ্ট পণ্য সিলেক্ট করে দেয় এবং সেই পণ্যটা ডাকযোগে অথবা ট্রাক বা অন্যান্য পরিবহনের মাধ্যমে নির্দিষ্ট ক্রেতাকে প্রেরণ করে থাকে। এই ধরনের পাইকারকে আমরা বলবো মেইল অর্ডার হোলসেলার। এরা দেখা যাচ্ছে যে সরাসরি খুচরা ব্যবসায়ী বা শিল্পী ও ব্যবহারকারীদের নিকট, শিল্প উদ্যোক্তাদের নিকট যাচ্ছে না, তারা তাদের ক্যাটালগ প্রেরণ করে অর্ডারটা নিচ্ছে এবং সেই অনুযায়ী নির্দিষ্ট ক্রেতাকে পণ্যটা তারা পৌঁছে দিচ্ছে। এই হচ্ছে আমার ছয় ধরনের সীমিত সেবাদানকারী পাইকার। তাহলে আমাদের মার্চেন্ট পাইকার কারা? যে সকল পাইকারি ব্যবসায়ীরা পণ্যের মালিকানা গ্রহণ করে এবং পণ্যের যাবতীয় ঝুঁকি গ্রহণ করার সাথে সাথে ওই পণ্য খুচরা ব্যবসায়ী বা শিল্পী ও ব্যবহারকারীর নিকট বিক্রয় করে। এই মার্চেন্ট পাইকারকে আমরা দুইভাবে ভাগ করেছি, একটা হচ্ছে পূর্ণ সেবাদানকারী পাইকার, আরেকটা হচ্ছে সীমিত সেবাদানকারী পাইকার। আর এই সীমিত সেবাদানকারী পাইকার যে ছয় ধরনের পাইকার রয়েছে, আমরা সেই ছয় ধরনের পাইকার আমরা পড়লাম। তোমাদের সীমিত সেবাদানকারী পাইকারদের ছয় ধরনের পাইকারে এটার কোনো সমস্যা আছে কারো? এটা নিয়ে আর আমাকে আলোচনা করতে হবে? যদি কোনোটা না বুঝে থাকো আমাকে জানিও। আর যেই পাইকারদের ক্ষেত্রে এই যে ছয় ধরনের যে পাইকার রয়েছে তাদের মধ্যে যে বিশেষ আলাদা বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো তোমরা একটু ভালো মতো মনে রাখবা। যেমন ক্যাশ অ্যান্ড ক্যারি পাইকাররা কী করছে? দ্রুত বিক্রয়যোগ্য পণ্য তারা নগদ মূল্যে বিক্রয় করছে। তারপর ট্রাক পাইকাররা কী করছে? তাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে পণ্যটা সরবরাহ করছে। তারপর ড্রপ শিপার্সরা শুধু পণ্যের অর্ডার কালেক্ট করছে এবং সেই অর্ডারটা উৎপাদনকারীকে নিকট তারা পৌঁছে দিচ্ছে। র্যাক জবার্সরা তাদের নিজস্ব র্যাকের মাধ্যমে পণ্যটা প্রদর্শন করে পণ্য বিক্রয় করছে। উৎপাদনকারী সমবায় সমিতি কী করছে? যারা উৎপাদনকারী তারা মিলেই একটা সমিতি গঠন করে সেখানে তাদের সকল পণ্য একত্রিত করে পণ্যটা বিক্রয় করছে, সাধারণত কৃষিজাত পণ্যের ক্ষেত্রে। আর মেইল অর্ডার হোলসেলাররা দেখা যাচ্ছে তারা বিক্রেতার কাছে বা শিল্প উদ্যোক্তাদের কাছে তাদের পণ্যের ক্যাটালগ প্রেরণ করে সেই অর্ডারটা কালেক্ট করছে এবং পণ্যটা তারা ডাকযোগে বা অন্য যে কোনো পরিবহনের মাধ্যমে, ট্রাক বা অন্য পরিবহনের মাধ্যমে তারা নির্দিষ্ট বিক্রেতার কাছে পণ্যটা পৌঁছে দিচ্ছে। এই হচ্ছে আমাদের সীমিত সেবাদানকারী পাইকারদের যে ছয়টা পাইকার। আর এদের এই বিশেষ বৈশিষ্ট্যগুলো তোমরা পড়ার সময় ভালো মতো মনে রাখবা, আন্ডারলাইন করে রাখবে। এবার আসো হচ্ছে দালাল এবং প্রতিনিধি। আচ্ছা, সাধারণত যে সকল মধ্যস্থ ব্যবসায়ীরা পণ্যের মালিকানা গ্রহণ করবে না কিন্তু পণ্য ক্রয় বিক্রয় কার্যে সহায়তা করবে এবং নির্দিষ্ট হারে কমিশন পেয়ে থাকে, তাদেরকে আমরা বলে থাকি দালাল ও প্রতিনিধি। তাহলে এই দালাল এবং প্রতিনিধি হচ্ছে সেই ধরনের পাইকার যারা পণ্যের মালিকানা গ্রহণ করবে না, পণ্যটা ক্রয় করবে না, কিন্তু পণ্যটা ক্রয় বিক্রয় শুধুমাত্র সহায়তা প্রদান করবে এবং বিনিময়ে নির্দিষ্ট হারে কমিশন পেয়ে থাকে, তাদেরকে আমরা বলবো দালাল এবং প্রতিনিধি। এর মধ্যে দালাল হচ্ছে সে সকল মধ্যস্থ ব্যবসায়ী যারা কোনো একটা ক্রেতা বিক্রেতাকে একসাথে একত্রিত করবে এবং ক্রেতা বিক্রেতা উভয়ের সমঝোতার ভিত্তিতে চুক্তি সম্পাদনে তারা সহায়তা করে থাকে। দেখা যাচ্ছে যে এরা কি করবে? এরা কোনো কিন্তু পণ্যের মাল সংরক্ষণ করে না, অর্থ সংস্থানের সহায়তা করে না, তারপর পণ্যের ঝুঁকি গ্রহণ করবে না, মালিকানা লাভ করবে না, ইত্যাদি কোনো ধরনের কাজই কিন্তু দালালরা করে না। শুধুমাত্র এই ক্রয় বিক্রয় কার্যক্রমটা তারা সহজীকরণ করাই হচ্ছে এই দালালদের কাজ। তারা মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে থাকে, ক্রেতা এবং বিক্রেতা উভয়ের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবে কাজ করে থাকে। বিশেষ করে আমরা যখন দেখি যে জমির ক্ষেত্রে আমরা কী দেখি যে সেখানে কিন্তু ক্রেতা এবং বিক্রেতাদের মাঝখানে একটা মধ্যস্থকারী হিসাবে এই দালালরা কাজ করে থাকে। তারপর দেখা যাচ্ছে যে
বিমার ক্ষেত্রে এরকম দালাল রয়েছে, তারপর খাদ্য সামগ্রীর ক্ষেত্রেও আমরা এই ধরনের দালাল দেখতে পারি। তারপর আবার দেখা যাচ্ছে যে আমাদের শেয়ার বাজারেও কিন্তু আমরা আসলে এরকম দালাল দেখতে পাই, যারা এই শেয়ারটা ক্রয় বিক্রয়ে সহায়তা করে থাকে, মধ্যস্থকারী হিসাবে কাজ করে থাকে। এবং এই যে তারা সহায়তা প্রদান করে, এই জন্য নির্দিষ্ট হারে কমিশন তারা পেয়ে থাকে। এরপর হচ্ছে প্রতিনিধি। এই প্রতিনিধিরাও হচ্ছে দালালদের মতোই, যারা পণ্যের মালিকানা গ্রহণ করবে না, কিন্তু পণ্য ক্রয় বিক্রয় ক্রেতা বিক্রেতাকে সহায়তা প্রদান করবে, বিনিময়ে কমিশন পেয়ে থাকবে। কিন্তু দালালদের থেকে তাদের পার্থক্য হচ্ছে তারা তুলনামূলক দীর্ঘমেয়াদী সেবা প্রদান করে থাকে। এই হচ্ছে প্রতিনিধি এবং দালালের পার্থক্য। তার মানে প্রতিনিধিরাও দেখা যাচ্ছে পণ্যের মালিকানা গ্রহণ করে না, শুধুমাত্র ক্রেতা এবং বিক্রেতাকে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকে। এবং তারা যে এই যে সহায়তা প্রদান করছে, মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে, বিনিময়ে তারা নির্দিষ্ট হারে কমিশন পেয়ে থাকে। তবে তাদের তারা যে সেবা প্রদান করে সেটা একটু দীর্ঘমেয়াদে হয়ে থাকে। আর এই প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ীকে আবার দেখা যাচ্ছে যে চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে উৎপাদনকারী প্রতিনিধি, এটাও আমরা মধ্যস্থ কারবারী শ্রেণী বিন্যাসে আমরা পড়েছিলাম যে সকল পাইকাররা দেখা যাচ্ছে যে দুই বা ততোধিক উৎপাদনকারীর পণ্যটা তারা বিক্রয় করে থাকে, তাদেরকে আমরা বলবো উৎপাদনকারী প্রতিনিধি। সাধারণত উৎপাদনকারীরা তাদের এই প্রতিনিধিগুলো নির্বাচন করে থাকে, এবং তারা কি হয় উৎপাদনকারীর পণ্যটা নির্দিষ্ট কমিশনের বিনিময়ে, সাধারণত একজন বা দুইজন উৎপাদনকারীর পণ্যটা তারা কি করে থাকে, তারা পণ্যগুলো বিক্রয় করে থাকে। এবং এই ক্ষেত্রে তারা প্রতিযোগিতাবিহীন পণ্যগুলো তারা বিক্রয় করে থাকে। তার মানে যদি দুইজন উৎপাদনকারী পণ্য তারা বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে, এই ক্ষেত্রে প্রতিযোগিতা রয়েছে এরকম কারো কিন্তু দায়িত্ব তারা গ্রহণ করে না। দেখা যাচ্ছে যে ভিন্ন ভিন্ন পণ্য দুইজন উৎপাদনকারীর পণ্য বিক্রয়ের দায়িত্ব তারা গ্রহণ করে থাকে। আর সাধারণত পোশাক, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী ইত্যাদি বিক্রয়ের ক্ষেত্রে এই উৎপাদনকারী প্রতিনিধি নিয়োগ করা হয়ে থাকে। এরপর হচ্ছে বিক্রয় প্রতিনিধি। দেখা যাচ্ছে যে সকল পাইকাররা উৎপাদনকারী পণ্য বিক্রয়ের সকল পণ্য বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে, তাদেরকে আমরা বিক্রয় প্রতিনিধি বলে থাকি। যেমন দেখা যাচ্ছে কোনো একজন নির্দিষ্ট উৎপাদনকারীর সকল পণ্য কোনো একটা পাইকার নির্দিষ্ট এলাকায় যদি বিক্রয়ের দায়িত্ব গ্রহণ করে থাকে, তাকে আমরা বলবো বিক্রয় প্রতিনিধি। আমরা যেমন তার আগে পড়েছিলাম যে সেক্ষেত্রে বাইরের কোনো দেশের পণ্য আমদানি করেও কিন্তু বিক্রয় প্রতিনিধিরা পণ্যটা বিক্রয় করতে পারে। যেমন সনি ব্র্যান্ডের টিভিগুলো আমাদের দেশে শুধুমাত্র বিক্রয় করছে কে, র্যাংস ইলেকট্রনিক্সটা বিক্রয় করছে। তাহলে এই এরা কী হচ্ছে যে বিক্রয় প্রতিনিধি হিসাবে ওই সনির সকল পণ্য তারা বিক্রয় করে থাকছে। তাহলে বিক্রয় প্রতিনিধি উৎপাদনকারী কোনো একজন উৎপাদনকারীর সম্পূর্ণ পণ্য বিক্রয়ের দায়িত্ব তারা গ্রহণ করে থাকে। সাধারণত টেক্সটাইল শিল্পের মেশিনারি, যন্ত্রপাতি, রাসায়নিক পদার্থ, ধাতু ইত্যাদি সংক্রান্ত জিনিস এই বিক্রয় প্রতিনিধির মাধ্যমে বিক্রয় করা হয়ে থাকে। এরপর হচ্ছে ক্রয় প্রতিনিধি। সাধারণত যে ক্রেতাদের সাথে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করে যে সকল মধ্যস্থ ব্যবসায়ী বা যেই পাইকাররা ক্রেতাদের সাথে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক স্থাপন করে, তাদের জন্য তারা পণ্যটা ক্রয় করে, পণ্য পরিদর্শন করে, পণ্য সংরক্ষণ করে, পরিবহনের ব্যবস্থা করে এবং প্রয়োজনীয় বাজার তথ্য সরবরাহ করে, তাদেরকে ক্রয় প্রতিনিধি বলে। এই ক্রয় প্রতিনিধিরা দেখা যাচ্ছে যে ক্রেতার সাথে তাদের একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক থাকে, এবং সেই ক্রেতার জন্যই কিন্তু তারা পণ্যটা ক্রয় করছে এবং সেই পণ্যটা নিজেরা সংরক্ষণ করে রাখছে। তারপর দেখা যাচ্ছে এই পণ্যটা ক্রেতার কাছে পৌঁছানোর জন্য পরিবহনের ব্যবস্থা করছে, আবার উৎপাদনকারীর কাছ থেকে তারা নিজে নিয়ে আসছে। এই ধরনের তারা সুবিধাগুলো প্রদান করে থাকে, এবং এর ফলে দেখা যাচ্ছে এই ক্রয় প্রতিনিধিদের সাথে ক্রেতাদের একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় থাকে।
সাধারণত দেখা যাচ্ছে ইলেকট্রনিক্স সামগ্রী, মিল্ক পাউডার, এই ধরনের সামগ্রীগুলো এই ক্রয় প্রতিনিধির মাধ্যমে বিক্রয় করা হয়ে থাকে। এরপর হচ্ছে কমিশন মার্চেন্ট, এরা হচ্ছে নির্দিষ্ট কমিশনের বিনিময়ে পণ্যটা বিক্রয় করে থাকে। দেখা যাচ্ছে যে স্থানীয় বিক্রেতাদের নিকট থেকে পণ্যটা গ্রহণ করে এবং নির্দিষ্ট কমিশনের বিনিময়ে তারা বিক্রেতার কাছে পণ্যটা বিক্রয় করে থাকে। তার মানে কমিশন মার্চেন্ট হচ্ছে আমার পণ্যটার মালিকানা তারা গ্রহণ করবে না, তারা দেখা যাচ্ছে যে বিক্রেতার কাছ থেকে পণ্যটা কালেক্ট করবে এবং ক্রেতাকে পণ্যটা বিক্রয় করবে, এবং বিক্রয়ের উপর তারা নির্দিষ্ট হারে একটা কমিশন, তারা যে পরিমাণ যে মূল্যে তারা পণ্যটা বিক্রয় করছে তার উপরে তারা নির্দিষ্ট হারে একটা কমিশন তারা পেয়ে থাকে, এদেরকে বলা হয় কমিশন মার্জিন। তাহলে আমাদের প্রতিনিধিকে আমরা প্রধানত চার ভাগে ভাগ করছি, উৎপাদনকারী প্রতিনিধি, বিক্রয় প্রতিনিধি, ক্রয় প্রতিনিধি এবং কমিশন মার্চেন্ট। এরপর আসা হচ্ছে উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ী শাখা ও অফিস সমূহ। আচ্ছা, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে পাইকারি ব্যবসার পরিবর্তে, তার মানে স্বাধীন কোনো পাইকারি ব্যবসার পরিবর্তে উৎপাদনকারী এবং খুচরা ব্যবসায়ী যখন পাইকারি ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা করে তাদেরকে, সেক্ষেত্রে তারা দেখা যাচ্ছে যে শাখা অফিস এবং প্রধান অফিসের মাধ্যমে পণ্যটা বিক্রয় করে থাকে। এক্ষেত্রে আমরা যদি এক নম্বরে যদি বলি বিক্রয় শাখা ও অফিস, উৎপাদনকারীরা দেখা যাচ্ছে তাদের বিক্রয় শাখা ও অফিসের মাধ্যমে কোনো পাইকারি ব্যবসায়ের যে কার্যক্রম সেই কার্যক্রম তারা পরিচালনার মাধ্যমে পণ্যটা বিক্রয় করে থাকে। দেখা যাচ্ছে শাখা অফিসের মাধ্যমে উৎপাদনকারী পণ্যের মজুত পণ্যের নিয়ন্ত্রণ ব্যবস্থা করছে, বিক্রয় প্রমোশনের ব্যবস্থা করছে, আর প্রধান যে বিক্রয় অফিস সেখানে দেখা যাচ্ছে তারা পণ্যটা মজুত না রেখে শুধুমাত্র তারা কি করছে যে তাদের পণ্যগুলো বিক্রয়ের ব্যবস্থা করছে। তাহলে আমাদের উৎপাদনকারী যদি তার পাইকারি ব্যবসায়ের কার্যক্রমটা তাদের শাখা অফিস এবং বিক্রয় অফিসের মাধ্যমে পরিচালনা করে থাকে, সেক্ষেত্রে শাখা অফিসের মাধ্যমে তারা পণ্যগুলো সংরক্ষণ করবে, প্রমোশনাল বিভিন্ন কার্যক্রম তারা গ্রহণ করবে, আর বিক্রয় অফিসে তারা সেখানে পণ্য সংরক্ষণ করে না, শুধুমাত্র তাদের যে খ্যাতি সম্পন্ন যে পণ্যগুলো রয়েছে, শুষ্ক যে পণ্যগুলো রয়েছে সেগুলো তারা প্রদর্শনের মাধ্যমে পণ্যটা বিক্রয় করে থাকে। এরপর হচ্ছে ক্রয় অফিস। সাধারণত দেখা যাচ্ছে যে খুচরা ব্যবসায়ীরা যখন বড় বাজারে গিয়ে পাইকারি কার্যক্রম সম্পাদন করে সেই ক্রয় সংগঠনকে আমরা বলে থাকব ক্রয় অফিস। তার মানে দেখা যাচ্ছে যে খুচরা ব্যবসায়ী কর্তৃক প্রতিষ্ঠিত যে যারা বড় বাজারে পাইকারি ব্যবসায়ের কার্যক্রম যারা পরিচালনা করবে, এবং এই ধরনের সংগঠনকে আমরা বলে থাকি ক্রয় সংগঠনকে আমরা বলে থাকি ক্রয় অফিস। তাহলে আমাদের এই গেল হচ্ছে পাইকারি ব্যবসায়ের শ্রেণীবিন্যাস। আর তিনটা প্রধান ভাগে ভাগ করা হয়েছে তোমাদের, প্রথম দিনই বলা হয়েছে। এর মধ্যে আমার যে মার্চেন্ট পাইকারটা খুবই ইম্পর্টেন্ট, সেটা পূর্ণ সেবাদানকারী এবং সীমিত সেবাদানকারী উভয় প্রকার মার্চেন্ট পাইকার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দালাল ও এবং এজেন্ট মানে দালাল ও প্রতিনিধি এটাও খুব ইম্পর্টেন্ট। আর তাছাড়া যেটা রয়েছে যে আমাদের উৎপাদনকারী ও খুচরা ব্যবসায়ী শাখা এবং অফিস সমূহ, এখানে শুধুমাত্র দুইটা বিষয়ই রয়েছে, একটা হচ্ছে বিক্রয় শাখা ও অফিস, যেটা উৎপাদনকারীরা পাইকারি ব্যবসায়ী নেয় যে কার্যক্রমের মাধ্যমে পণ্যটা বিক্রয় করে, আর ক্রয় অফিস হচ্ছে যে খুচরা ব্যবসায়ীরা পাইকারদের নেয় বৃহৎ পরিসরে যে পণ্যটা বিক্রয় করে থাকে। এই হচ্ছে আমার পাইকারি ব্যবসায়ের শ্রেণীবিন্যাস। তোমরা যে কাজটা করবে বাসায়, তোমরা খুব মনোযোগ সহকারে এই পাইকারি ব্যবসায়ের শ্রেণীবিন্যাসটা পড়বে, আর এই জন্য বলছি মনোযোগ সহকারে, কারণ হচ্ছে আমাদের বিশেষ যে প্রত্যেকটা পাইকারের আলাদা বৈশিষ্ট্যগুলো যদি তোমাদের ঠিক মতো মনে না থাকে তোমরা কিন্তু উদ্দীপক শনাক্ত কেউ করতে পারবে না। তাই এই শ্রেণীবিন্যাসটা পড়ার সময়
প্রত্যেকটা পাইকারের আলাদা বৈশিষ্ট্যগুলো তোমরা তখনই আন্ডারলাইন করে রাখবে, যে বৈশিষ্ট্যের মাধ্যমে তোমরা পাইকারটা পাইকারের যে শ্রেণীবিন্যাস তোমরা সহজে করতে পারবে। আর আমাদের উদ্দীপকে যখন প্রশ্নটা থাকবে তখন সেই যেই পাইকার কোনো একটা নির্দিষ্ট পাইকারের বৈশিষ্ট্য সম্মিলিত উদ্দীপক থাকবে এবং প্রশ্ন হয়তো বা বলবে যে উদ্দীপকে কোন পাইকার সম্পর্কে বলা হয়েছে। এই জন্য পড়ার সময় তোমরা পাইকারদের বিশেষ বৈশিষ্ট্যগুলো আন্ডারলাইন করে নিজেরা বাসায় পড়বে, আর নাম যেগুলো রয়েছে সেগুলো যখন পড়তে থাকবে বৈশিষ্ট্যের সাথে মিল করেই নামকরণগুলো করা হয়েছে, তোমাদের কিছুদিন পরেই দেখবা তোমাদের নামগুলো কিন্তু আর তখন ভুল হবে না, সবগুলো নামই তোমাদের মনে থাকবে। আর পড়ার আগে আসলে এইভাবে নাম মনে হবে যে অনেক নাম মনে থাকাটা কষ্টকর, কিন্তু যখন পড়তে যাবে ভেঙে ভেঙে পড়তে যাবে তখন দেখবে যে আমাদের বৈশিষ্ট্যের সাথে নামের মিল রয়েছে এবং সেভাবেই তোমাদের মনে রাখাটা অনেক সহজ হয়ে যাবে। তাহলে বাসায় এই পাইকারি ব্যবসায়ের শ্রেণীবিন্যাসটা পড়বে, আর আমরা আজকে আরেকটা পড়ছি পাইকারি ব্যবসায়ের যে কার্যাবলী। সহজে এখানে তিন ধরনের কার্যাবলী সম্পর্কে বলা হয়েছে, যে পাইকারি ব্যবসায়ীরা উৎপাদনকারীর প্রতি তারা কী ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে, তারপর খুচরা ব্যবসায়ীর প্রতি তারা কী ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে। কারণ যেহেতু পাইকাররা উৎপাদনকারী এবং খুচরা ব্যবসায়ীর মধ্যবর্তী হয়ে তারা দুইজনের পক্ষ হয়েই কিন্তু তারা কাজ করছে, উৎপাদনকারীর পক্ষ হয়েও তারা কাজ করছে, উৎপাদনকারীর পণ্যটা তারা খুচরা ব্যবসায়ীর নিকট বিক্রয় করে দিচ্ছে। এই জন্য পাইকাররা কিন্তু উৎপাদনকারীর পক্ষেও কাজ করে আবার খুচরা ব্যবসায়ীর নিকটও তারা কাজ করে থাকে। এছাড়াও কিন্তু যেহেতু তারা ব্যবসায় সংগঠন তারা কিন্তু সমাজের প্রতিও তাদের দায়িত্ব রয়েছে, সমাজের প্রতিও তারা বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে থাকে। তাই পাইকারের কার্যাবলীকে তিনটা প্রধান শ্রেণীতে ভাগ করা হয়েছে। এর মধ্যে হচ্ছে উৎপাদনকারীর প্রতি তাদের যে সম্পাদিত কার্যাবলী, তারা কী করছে, উৎপাদনকারী পণ্যটা বিক্রয় করে দিচ্ছে, তারা উৎপাদনকারী পণ্য পরিবহন করছে নিজস্ব তাদের পরিবহন ব্যবস্থার মাধ্যমে, তারা উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা ক্রয় করে পরবর্তীতে তারা বিক্রয় করে দিচ্ছে, তারা উৎপাদনকারীর পণ্যটা ক্রয় করে নিজস্ব পরিবহন গুদামজাতকরণে পণ্যটা সংরক্ষণ করে পরবর্তীতে পণ্যটা বিক্রয় করছে, তারপর পণ্য প্রমিতকরণ ও পর্যায়িতকরণ করছে। দেখা যাচ্ছে পাইকাররা কী করছে, উৎপাদনকারীর পণ্যটা ক্রয় করে বিক্রয়ের পূর্বে তারা সেটার দেখা যাচ্ছে প্রমিতকরণ করছে, মান নির্ধারণ করছে, পরবর্তীতে শ্রেণীবিন্যাস করছে, পর্যায়িতকরণ করছে, এরপর পণ্যটা দেখা যাচ্ছে মোড়কীকরণ করছে পণ্যটা আকর্ষণীয় করার জন্য, তারপর পাইকার উৎপাদনকারীকে অগ্রিম অর্থ প্রদান করে অর্থসংস্থান করছে, তারপর উৎপাদনকারী পণ্যটা ক্রয় করছে এবং সেই পণ্যের পরবর্তীতে যদি অবিক্রয় থেকে যায় বা মূল্যের হ্রাস বৃদ্ধি ঘটে, পণ্যটার যদি ক্ষতি হয়, দুর্ঘটনা হয়, এরকম বিভিন্ন ঝুঁকি তারা গ্রহণ করছে। তারপর দেখা যাচ্ছে উৎপাদনকারীকে তারা ক্রেতাদের সম্পর্কে বিভিন্ন তথ্য, তাদের চাহিদা কী, তার প্রতিযোগী বাজারে কেমন রয়েছে, মূল্যটা কী হওয়া উচিত, এরকম বিভিন্ন তথ্য তারা সরবরাহ করে থাকে। তাহলে তারা উৎপাদনকারীর পক্ষ হয়ে তারা এই ধরনের কার্যাবলীগুলো করে থাকে। এবার আসো খুচরা ব্যবসায়ীর প্রতি তাদের সম্পাদিত কার্যাবলীগুলো। তারা খুচরা ব্যবসায়ী পাইকাররা খুচরা ব্যবসায়ীদেরকে পণ্য সরবরাহ করে, তারা খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রয় করার জন্যই কিন্তু উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা ক্রয় করছে। দেখা যাচ্ছে যে তারা অনেক সময় নিজ দায়িত্বে খুচরা ব্যবসায়ীকে পণ্যটা পৌঁছে দিয়ে তাদের কিন্তু পরিবহন ব্যয়টা হ্রাস করছে। তারপর এই যে পণ্যটা তারা সংরক্ষণ করছে, নিজেরা সংরক্ষণ করে খুচরা ব্যবসায়ীকে অল্প অল্প করে বিক্রয় করছে, ফলে এই সংরক্ষণ কিন্তু তারা উৎপাদনকারীর পক্ষ হয়েও যেরকম করছে গুদামজাতকরণ করছে, সেরকম খুচরা ব্যবসায়ীর পক্ষ হয়েও তারা গুদামজাতকরণ করছে। দেখা যাচ্ছে যে যদি কোনো ত্রুটি বিকৃতি ত্রুটিযুক্ত পণ্য থাকে, সেরকম পণ্য বিক্রয় করলে বা অবিকৃত পণ্য থাকলে পাইকারি ব্যবসায়ীরা কিন্তু খুচরা ব্যবসায়ীদের কাছ থেকেই সেই পণ্যটা ফেরত নিয়ে থাকে। এর ফলে বিক্রয়ের যে অবিকৃত থেকে থাকার যে ঝুঁকিটা সেটা কিন্তু দেখা যাচ্ছে অনেক সময় পাইকাররা গ্রহণ করছে।
তারপর হচ্ছে বিজ্ঞাপন ও প্রচার। অনেক পাইকাররা কি করছে, পণ্যের প্রমোশনাল বিভিন্ন কার্যক্রম গ্রহণ করছে, এর ফলে খুচরা ব্যবসায়ীর পণ্য বিক্রয় করাটা কিন্তু অনেক সহজ হচ্ছে, বা খুচরা ব্যবসায়ীকে আর আলাদা করে বিপণনের জন্য অর্থ ব্যয় করার প্রয়োজন হয় না। তারপর যে পণ্যটা মোড়কীকরণ যদি পাইকাররাই করে দেয়, খুচরা ব্যবসায়ীদের জন্য আলাদা করে আর মোড়কীকরণ করার প্রয়োজন হয় না। তারপর হচ্ছে বিভিন্ন বিষয়ে খুচরা ব্যবসায়ীদেরকে পরামর্শ প্রদান করে থাকে, যে কি মূল্য নির্ধারণ করা, প্রমোশন, তারপর হচ্ছে বিক্রয় কৌশল ইত্যাদি বিভিন্ন বিষয়ে কিন্তু দেখা যাচ্ছে যে পাইকাররা খুচরা ব্যবসায়ীকে পরামর্শ প্রদান করে থাকে। তাহলে পাইকাররা খুচরা ব্যবসায়ীর প্রতি তারা এই ধরনের কার্যাবলী সম্পাদন করে থাকে। আর সমাজের ক্ষেত্রে যদি আমরা বলে থাকি, সমাজ বা ভোক্তার প্রতি পাইকারি ব্যবসায়ীরা কী ধরনের কার্যাবলী সম্পাদন করে, প্রথম বিষয় হচ্ছে এই পাইকারি ব্যবসায়ীরা কিন্তু পণ্যটা ভোক্তাদেরকে নিয়মিত পণ্যটা সরবরাহ করে থাকে। ভোক্তাদের প্রয়োজন অনুযায়ী যে পণ্য, তারা সেই পণ্যটা কিন্তু নিয়মিতভাবে সরবরাহ করে পাইকাররা। আর ভোক্তারা এর ফলে তাদের চাহিদা অনুযায়ী তাদের পণ্যটা পেয়ে থাকে, তাদের অভাব পূরণ করতে সক্ষম হয়। চাহিদা যোগানের মধ্যে সমতা বিধান করে থাকে। দেখা যাচ্ছে যে বাজারে ভোক্তাদের যে চাহিদা রয়েছে, সেই চাহিদা অনুযায়ী পাইকাররা পণ্যের যোগান দিয়ে কিন্তু বাজারে চাহিদা এবং যোগানের মধ্যে ভারসাম্য বজায় করে থাকে। এর ফলে দ্রব্যমূল্য অধিক পণ্যের অধিক মূল্য হয় না, বা দ্রব্যমূল্যটা নিয়ন্ত্রিত থাকে। তারপর ভোক্তারা চাহিদা অনুযায়ী তারা পণ্যটা পেয়ে থাকে, তাদের জীবনযাত্রার মান উন্নত হয়ে থাকে। তাহলে ভোক্তাদের জীবনযাত্রার মানও পাইকাররা উন্নত করে থাকে। এরপর হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। এই যে পাইকারদের, তারা কী করছে যে আমাদের ব্যবসাটা গতিশীল করছে, উৎপাদনকারী পণ্যটা খুচরা ব্যবসায়ীর কাছে বিক্রয় করছে, খুচরা ব্যবসায়ীরা পরবর্তীতে ভোক্তাদের কাছে বিক্রয় করছে, এর ফলে কিন্তু আমাদের ব্যবসায়িক কার্যক্রমটা গতিশীল রয়েছে এবং দেশের অর্থনৈতিক চাকাটা সচল রয়েছে। আর যদি এই উৎপাদনকারী পণ্যটা অবিকৃত থেকে যেত, তখন কিন্তু আমাদের এই অর্থনীতি, তারা তখন পরবর্তীতে কিন্তু আর পণ্য উৎপাদনে তাদের আগ্রহ থাকতো না, বা আমাদের অর্থনৈতিক অগ্রগতিটা স্থির হয়ে যেত। আর এই পাইকারি ব্যবসার মাধ্যমে যেহেতু এই ব্যবসায়িক কার্যক্রমের সাথে জড়িত থাকার ফলে অনেক লোকের কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, অনেক লোক এই কাজের সাথে জড়িত থাকার ফলে তাদের জীবিকা নির্বাহ করতে সক্ষম হচ্ছে, আমাদের বেকারত্বটা কিন্তু হ্রাস পাচ্ছে। তাহলে আমাদের সমাজের প্রতি, ভোক্তাদের প্রতিও কিন্তু পাইকারি ব্যবসায়ীরা দায়িত্ব বা কার্যাবলী সম্পাদন করে থাকে। তাহলে তিন ধরনের দৃষ্টিকোণ থেকে আমরা পাইকারি ব্যবসায়ীদের কার্যাবলী পড়লাম। দেখা যাচ্ছে পাইকাররা যেমন উৎপাদনকারীর পক্ষ হয়েও কাজ করে, খুচরা ব্যবসায়ীদের পক্ষ হয়েও কাজ করে, ঠিক একইভাবে ভোক্তা এবং সমাজের প্রতিও কিন্তু তারা কাজ করে থাকে। তাহলে তোমরা এই বাসায় বসে পাইকারি ব্যবসায়ের কার্যাবলী এবং পাইকারি ব্যবসায়ের শ্রেণীবিন্যাস পড়বে আজকে। পরবর্তী ক্লাসে, আমাদের পরবর্তী যে শনিবারে, আমরা খুচরা ব্যবসায়ের অংশগুলো যাব। আমাদের যে পরবর্তী টপিক রয়েছে খুচরা ব্যবসায়ের ধারণা, সেটা আমরা নেক্সট ক্লাসে পড়া শুরু করব। আর যাদেরকে আজকে আমি কয়েকজনকে দেখলাম নতুন, অনেকেই ক্লাসের শুরুতে ছিলে, মাঝে এসেছো, তারপর আবার চলে যাচ্ছ, তোমাদেরকে বলবো যে পুরো ক্লাসটা করার চেষ্টা করবে, নিয়মিত ক্লাসে উপস্থিত থাকার চেষ্টা করবে সময় মতো। আজকে আমি ক্লাস শেষ করছি। ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।